তার জন্য কালহাতির মডেল পরিবর্তন হয়েছে আগেকার যে এমপি মহাদয় ছিল ওনাকে দেখে মানুষ ভয় পাইতো জমের মতন ভয় পাইত কিন্তু আজকের যে এমপি ওনাকে সবাই মনে করে উনি আমাদের বন্ধু উনি আমাদের ভাই উনি আমাদের সন্তান এরমভাবে ওনার সাথে মানুষ মেলামেশা চলাচল করে যা ওমর রাজাল রানহুল যে নেতা ছিল সেই নেতার সাথে আমাদের নেতার তুলনা করা যায় এরম গ্রামগঞ্জে আমি দেখেছি আমাদের আমদানি কালিগরের সামনে ওখানে যে ইরি খেতে ফুটবল খেলা ওখানে উপজেলা চেয়ারম্যান যখন ছিলেন তখন উনি উপস্থিত হয়েছিলেন এভাবে প্রতিটা গ্রামে প্রতিটা গ্রামে গঞ্জে উনার জানা আছে এমনকি উনি আজকের সংসদ সদস্য কিন্তু আজকের সংসদ সদস্য হওয়ার আগে ওনার অনেক শ্রম গাম এই রাজনীতির ইয়ার পক্ষে ছিল উনি সংসদ সদস্য হওয়ার আগে উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে উনি বিপি ছিলেন ছাত্র নেতা ছিলেন তারপরে রাজনীতি করে এই দূর অগ্রসর হয়েছে এখন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি আদরের দুলাল সেই হিসাবে আমাদের যখন যা চাচ্ছে উনি যখন প্রথম সংসদ করেন আপনারা ভেবে দেখেছেন কতুরি স্কুল কলেজ রাস্তাঘাট উনি একভাবে নাম করেছেন এই এই সুন্দর খালের যে ব্রিজ শাল সুন্দর খাল উনি এই কথাটাও নামডামুশ্রি রেখেছেন সেই শাইল সুন্দর খালের কথাও আমরা শুনেছি সংসদে উত্থাপন করেছেন আমরা শুনে অবাক হয়ে গেছি এই তো আমাদের নেতা এই তো আমাদের নেতার বৈশিষ্ট্য আজকে পার্কি উন্নয়নের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বুটগর সেটা আমাদের দান করে যাচ্ছেন তার মেহনতের ফল এটাই তার নজিরবিহীন থাকবে মৃত্যুর পরও এটাই তার থাকবে এটাই থাকবে তার কৃতিত্ব এবং কি আমরা সামনে আমাদের এমপি মহাদয়ের যাতে মন্ত্রিত্ব আসে এই মেহনতের গুণগান মন্ত্রী পায় এই আশা ব্যক্ত করে সবার কাছে ভোট প্রার্থনা করে আমরা যদি ভোট বুঝাই করে না দেয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আগামী নির্বাচনে আমরা এমপি মহাদয়কে ভোট বুঝাই করে দেব এবং তার সাথে আমাদের লিয়াকত বাইকে সবাই এই যে মেহনত তার জমির উপরে যে কৃতিত্ব দিল এই কৃতিত্ব স্মরণ করে ওনার বড় ভাই যখন দুই তিনবার চেয়ারম্যান ছিল আমরা যে পর্যন্ত বেঁচে আছে এখানে লোকজন তারা বেঁচে আছে তারা এইভাবে লেখপথ ভাইকে চেয়ারম্যান করে নিব এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ ইয়কালাকমিয়ার রহমিয়ার রব্লা আলমিন এসকে মোহতি দলসার মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি যারাই উপস্থিত হয়েছে মাওলা আপনি আমাদের জীবনের জীবনের সমস্ত গুলাগুলো মাফ করে দিন আল্লাহ আমরা দুনিয়াতে দিন বেঁচে থাকবো মাওলা ই আল্লাহ ইমানের সাথে বেশি বেশি করে ন্যাকামাল করার জন্য তৌফিক দান করুন আল্লাহ বিল খুসুস মাওলা খাস করে মাওলা আপনি আমাদের এমপি সাহেবকে কুবুল ও মঞ্জুর করুন মওলা আয় আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত আপনি দান করেন আয় আল্লাহ জনগণের খেদমত করার জন্য তৌফিক দান করে দেন আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি দীর্ঘ হায়াত দান করেন আয় আল্লাহ ওনাকে জনগণের মাওলা আল্লাহ আল্লাহ জনগণের খ্যাদমত করার জন্য তৌফিক দান করেন আল্লাহ ইসলামী মোতাবেক মাওলা দেশকে পরিচালনা করার জন্য তৌফিক দান করেন আল্লাহ এই বুটগরকে আপনি মাওলা সমস্ত বিপদাবদ থেকে রক্ষা করেন আল্লাহ মানুষের বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ হাওয়াই বালা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ বিল খসুস মাওলা লাকত তালুকদারকে মাওলা আল্লাহ এই পার্কি ইউনিয়নকে মাওলা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য তৌফিক দান করে দেন মাওলা আল্লাহ এই সৎ মানুষদেরকে মাওলা আপনি দীর্ঘ হায়াত দান করে দেন রব্বের হুমা কামা রব্বাই يعني صغيرا كما رب كما يعني صغيرا ربنا تكبل منا إنك أنت السميع العليم وتب علينا منا إنك أنت التواب الرحيم بك لا إله إلا الله محمد رسول الله